দাঁড়াও না, কি মাইরে দিবা নাকি? মাসুমের সাথে বের হচ্ছে আজকে, একজন ড্রাইভার দরকার ছিল আমার, কিন্তু এরকম একটা স্মার্ট ড্রাইভার পাবো এটা চিন্তা করিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। যাও, অনেকদিন পরে কারো পিছনে উঠলাম। ওইটাই, সবসময় সামনে বসি, আজকে একটু পিছিয়ে বসি, নিজের বাইকের পিছনে বসার মজা আছে। দেখে রাইডার কীভাবে চালায় আজকে। মাসুমের পিছনে বসলাম অনেকদিন আগে, আপনারা অনেকেই চিনেন মাসুমকে, হিজ আ প্রো রাইডার। আজকে ওর পিছনে বসলাম, অনেকদিন পরে অবশ্য আমার বাইকে উঠছে। আজকের ওয়েদারটা ভালো লাগতেছে অবশ্য। মাসুম, ওয়েদারটা কিন্তু জোস, চলো ইয়ে দেখে আসি। ওপেনহাইমার একবারে দেখে বোঝা যাবে না? তাহলে কি করতে হবে, 100 কি 4-5 বার দেখতে হবে? ও সিরিয়াসলি, বাতাস লাগতেছে, কৃষ্ণচূড়ার নিচ দিয়ে চালাইতেছি সেই লাগতেছে, কিন্তু আমার বাইকের সাসপেনশন একটু বেশি লাফালাফি করতেছে। ও অনেক বাতাস। যেহেতু আমার বাইকটা মাসুমের হাতে, আর মাসুমের কিছু বৈশিষ্ট্য নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি, সেটা হচ্ছে এই ছেলে সবসময় বাইকের যত্ন নেবে নিজের থেকেও বেশি, এছাড়া বাইকের খুঁটিনাটি সব বিষয়ে ও যথেষ্ট ধারণা রাখে। বাইকের ইঞ্জিনের ধরন অনুযায়ী কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করা উচিত, গাড়ির ইঞ্জিনের ভিতরে কোনো শব্দ হলে সেটা আসলে কী ধরনের শব্দ, এটাকে কীভাবে আইডেন্টিফাই করা যায়, কোন ধরনের নিয়মে সঠিকভাবে চেন লুফ করে এবং কোন নিয়মে গাড়ির রেডিয়েটারের পানি চেঞ্জ করতে হয়, সব কিছুই ওর খুব পারফেক্টলি জানা আছে, যেটা আসলে আমিও সবসময় সব কিছু ঠিকভাবে মেনটেন করতে পারি না। বাট অনেকদিন পরে আসলে নিজের বাইকের পিছনে বসে ভালোই লাগতেছে, এবং মাসুম যেহেতু খুব ভালোভাবেই রাইড করতেছে, মজা লাগতেছে আসলে। আমার বাইকটা যেহেতু আমি একটা না চালাই, এবং মাসুম অনেকদিন পরে উঠছে, এখন ওর কাছ থেকে একটা ছোট্ট করে রিভিউ নিব যে বাইকটা আসলে ওর এতদিন পরে চালায় কেমন লাগছে। কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যে দীর্ঘ সময় ধরে আমার R15 Version 3 বাইকটা আমি ইউজ করতেছি, এবং এটা অলমোস্ট 85K রান, অর্থাৎ 85 থেকে মেবি 90 হাজারের কাছাকাছি রান হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত বাইকটার ইঞ্জিন আমরা হাত দিয়ে নেই, বাইকটা এখন পর্যন্ত খোলা হয় নাই। বাট এটার সার্ভিস আমি বলতে গেলে ফার্স্ট ক্লাস, কারণ এখনও বাইকের সাউন্ড, তারপর বাইকের টান সব কিছুই পারফেক্ট আমার কাছে যেটা মনে হয়, এবং আমার বাইকটা নিয়মিত যে সার্ভিস দেয় তারও একই ভাষ্য। এখন মাসুমের কাছ থেকে শুনতে হবে। মাসুম ও লাইফে অনেক ধরনের বাইকই চালাইছে, তবে এখন মাসুম হচ্ছে ইয়ামাহা MT50 ব্ল্যাক রঙের গাড়িটা চালাচ্ছে। আজকে হাতে জিলে প্রচুর বাতাস, আর টানা 3 থেকে 4 দিন বৃষ্টির পর আজকে ওয়েদারটা অনেক জোস লাগতেছে, যার কারণে আরেকটু বেশি ভালো লাগতেছে। বর্ষাকালে হাতে জিল আরও বেশি চকচক করতেছে একদম। মানুষ কি শান্তির ঘুম দিছে গাছের নিচে, সেই মাসুম, এখন তুমি মোটোকপের স্ক্রিনে, অনেকদিন পরে তুমি মোটোকপের বাইকটা চালাইছো, সো অ্যাজ এ প্রো রাইডার এই বাইকটা চালায় তোমার কি মনে হয়েছে, তোমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো। আমি অ্যাকচুয়ালি প্রো রাইডার এটা বলাটা ঠিক হবে কিনা জানি না, মানে আমি চেষ্টা করি, মানে অলওয়েজ আই এম কনসিডারিং ইউ অ্যাজ এ প্রো রাইডার বিকজ ইউ আর ভেরি এক্সপার্ট অ্যান্ড স্কিল রাইডার, আই নো। থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্ট। রাইট, ওকে, তো বাইক এটা চালানোর পরে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে বাইকটার বয়স হয়েছে তো মোটামুটি ভালো। হ্যাঁ, ভালো বয়স হয়েছে, অনেক বয়স হয়েছে, প্রায় 80,000 কিলো চলছে। 80,000 কিলো, দাঁড়া চাবিটা তোমার কাছে না? হ্যাঁ, 81,000। আচ্ছা, তোমার আইডিয়া ঠিক আছে, প্রায় 81,000 রান হয়েছে এখন পর্যন্ত, রান হয় এরকম R15, রাইট, মানে খুবই কম, মানে আমার দেখা ওই হিসেবে গাড়ির কন্ডিশন মোটামুটি ভালোই আছে। আচ্ছা, তার মানে হচ্ছে 81,000 রান হয়েছে সেই হিসাবে একটু ভালো। হ্যাঁ, ভালো, তবে সমস্যা তো অবশ্যই আছে, যেহেতু অনেক 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 লং চলছে এটা। হ্যাঁ, লং টাইম, ওই হিসেবে বলা যায় যে আমি যে প্রবলেমগুলো পাইছি সেগুলো হচ্ছে আপনার সাসপেনশনে অনেক বড় সমস্যা হয়ে গেছে। আপনার বড় সমস্যা হচ্ছে পিছনে সাসপেনশনটা একটু ইজি হয়ে গেছে, বেশি ফ্রি হয়ে গেছে, অনেক ফ্রি হয়ে গেছে, যেটা নরমালি থাকে না স্পোর্টস বাইকগুলোতে, সাধারণত সাসপেনশন একটু হার্ড থাকে, রাইট, ওই ক্ষেত্রে এটা অনেক
সফট হয়ে গেছে তো সফট হয় একই সময় ভালো হ্যাঁ আমার ভালো লাগতেছে পিছনে বসে আমি খেলে দুলতেছিলাম মজা পাইছে হ্যাঁ কিন্তু হাই স্পিড আর সফট টাই একটু প্রবলেম করে ভাই প্রবলেম করে হ্যাঁ ওই কারণে আপনার উচিত যে এটা চেঞ্জ করা চেঞ্জ করা ওকে ফাইন সেকেন্ড হচ্ছে ইঞ্জিন কন্ডিশন মোটামুটি আছে খারাপ না আচ্ছা মোটামুটি বয়সের তুলনায় রানের হিসাবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এসকেলেশন মোটামুটি ভালোই আছে এখন ভালো আছে না ভালো আছে অনেকে হয়তো জানে না যে আমি কিন্তু এখন পর্যন্ত এই বাইকটার ইঞ্জিন খুলি না ইঞ্জিন কিন্তু এখনো অক্ষত অবস্থা আছে ইঞ্জিন খোলা হয় না হাত দেওয়া হয় না ইঞ্জিনের মধ্যে এই গ্রেডটা কার বেসিক্যালি বাইকের না রাইডারের এটা দুজনকে দিতে হবে দুইটারই দিতে হবে মানে রাইডারের এবং বাইকের বাইকেরও দিতে হবে অনেক সবাই কাছে কিছু ইউনিট আছে খুবই ভালো করে ভালো ইউনিট হ্যাঁ ভালো ইউনিট করে যেহেতু আপনার আরন ভাই আমার জানার মতে মানে ফার্স্টের দিকের মানে ইউনিটগুলোর মধ্যে একটা হ্যাঁ শুরুর দিকে নিছিলাম আমি মানে অনেক আগের থেকে কারণ আমি যখন নিছি তখন আসলে ঢাকা শহরে অ্যাভেলেবেল না বাইক একেবারে কম ছিল এই মেসেজটা তো অনেকেই জানেন অনেকে জানেন যে আমি আরন ভাই ভার্সন 3 চালাই কিন্তু আমার বাইক কিন্তু নন এবিএস আমার এই বাইকে কোনো এবিএস নাই এবং এটা একদম শুরুর দিকে নেয় আমার বাইক যার কারণে আমার এখন পর্যন্ত যতগুলো বাইক আমি চালাইছি তার মধ্যে বেস্ট সার্ভিস পাইছি আমি এই বাইকটা এটা নিয়ে আমার হাতে 11টা বাইক হয়ে গেছে 11টা এগারোটা হলে কি হবে 11টা কিন্তু 11টা মডেল না মানে এটা পিস হিসেবে কাউন্ট করলে 11টা কিন্তু একই মডেল আমি একাধিকবার চালাইছি অনেকবার আমার যতগুলা বাইক চালাইছি তার মধ্যে এই বাইকটা আমার কাছে বেস্ট মনে হয়েছে আমি এটার উপরে এত ভালো সার্ভিস আমি আর পাইনি আর থ্যাংক ইউ ভেরি মাচ এটা অথেন্টিক রিভিউ দেওয়ার জন্য বেশ লম্বা একটা সময় এই হাতিঝিলের এই এলাকাতে আড্ডা দিলাম বসেছিলাম ভালোই লাগতেছিল কারণ আজকে ওয়েদারটা কিন্তু অনেক চমৎকার দেখতেই পাচ্ছেন আর অনেক দিন পরে বেসিক্যালি এই রাস্তা দিয়ে চলাচল করলেও কখনো এইভাবে বসা হয় না যাই হোক মটোকপকে আপনারা সবসময় দেখেন তার বাইকের রাইডার হিসেবে বাট আজকে অ্যাজ এ পিলিয়ন হিসেবে দেখলেন আর নিঃসন্দেহে মাসুম অনেক ভালো রাইড করতে পারে ভালো লাগলো আসলে আমার কাছে যাই হোক আজকে এ পর্যন্তই আপনারা যে যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন অবশ্যই সবাই একটু সাবধানে সতর্কতার সাথে চলাফেরা করবেন বিশেষ করে যারা রাইডার আছেন তারা একটু হেলমেট পরে সাবধানের সাথে বাইক রাইড করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ